দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে সোমবার, সকাল বাজে এখন 8:45 মতো। আজকে কিন্তু বিশ্বকর্মা পূজা, তার সাথে রয়েছে আজকে রান্না পুজোর পান্তা। মানে আগের দিন রান্না পুজো হয়ে গেছে, আজকে পান্না। তো সবাই আজকে খেতে যাবে, রান্না পুজোর পান্তা খেতে যাবে। তো আমাদের বাড়িতে হয়েছে আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট আর সাথে আছে সস। আজকে কিন্তু সমীর বাড়িতে আছে, ওর কাজের আজকে ছুটি যেহেতু জিমে কাজ করে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, আর এরপরে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। দেখো কপালে চন্দনের ফোঁটা আছে, আর আজকে শাড়ি পরেছি। আজকে একটু ইচ্ছা হলো যে আজকে শাড়ি পরে পুজো দেবো। আর পুজো দিয়ে এই যে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই এখানে বাইকের পরিষ্কার করে দিয়েছে সমীর, মুছে টুছে আমি পুজো দিলাম সিঁদুরের ফোঁটা চন্দনের ফোঁটা দিয়ে। আর ফুল দিয়েছি, হাওয়ায় আবার পরেও গেছে, এটা দিয়েছি। আর এদিকে আমাদের ভাড়াটে বাড়ির যে আঙ্কেলটা আছে, ও তার গাড়িতেও পুজো দিয়ে দিয়েছি। আর আঙ্কেল আবার মিষ্টি দিয়েছে, মানে লাড্ডু, এই যে ধূপকাঠিও জ্বালিয়ে দিয়েছে। দুটো বাইকেই পুজো দিয়ে দিয়েছি। আর বাবা বাইক তো বাবা অফিসে নিয়ে গেছে, বাবা ওখানে পুজো দিয়ে দিয়েছে। আর এখানে একটা লাড্ডু দিয়েছি লাস্টে, মানে আঙ্কেল এনে দিয়েছে, তারপরে ঠাকুরকে আবার খেতে দিয়েছি বাইক থেকে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলা বেরিয়েছি, বিকেল মানে এখন ওই 3টা মতো বাজে, একটু বাইরে বেরিয়েছি। খাওয়া দাওয়া বলতে আজকে সারাদিন সেরকম কোনো খাওয়া হয়নি, ঘরে একটু পান্তা ভাত ছিল সেটা খেয়েছি। আর এখন বাইরে যাচ্ছি, যাই না এখনও কোথায় যাব এখনও কোনো ডিসাইড হয়নি। ভেবেছিলাম সিনেমা দেখতে যাব, তো তারপরে দেরি হয়ে গেল বলে তাই ও বললো এখন আর যাবে না। তো দেখি কোথায় যাই, এখনও সিদ্ধান্ত হয়নি কোথায় যাব। আর আজকে কিন্তু আমি জিন্স আর টপ পরেছি গাইস, আই ফার্স্ট টাইম জীবনে জিন্স পরেছি আমি আজকে আর টপ। বেলা এখন অনেক বাজে, প্রায় দুপুর পেরিয়ে বিকাল হতে যায়, মানে 3:30 মতো বাজে। তো আগে খেতে হবে, কারণ সকাল দিয়ে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। তাই প্রথমেই আমরা চলে এসেছি খাবার খেতে, একটা ছোটোখাটো রেস্টুরেন্টে এসেছি আর কি। এখানে কি খাবো, তো আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছি, আমরা অর্ডারও করে দিয়েছি, তাই এখন বসে আছি খাবারের অপেক্ষায়। দিয়েছিলাম বিরিয়ানি আর কি একটা দিয়েছি, চিকেন টিক্কা, যাই হোক। তো দেখো ওই যে বললাম না জিন্স পরেছি, তাই একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগে, কেন লজ্জা লজ্জাও লাগছিলো। তো যাই হোক, সেটা দেখানোর জন্য সমীরকে বললাম একটু ভিডিও করে দাও। খাবার আসেনি তাই কি করব, এ করছিলাম আর কি, খাবার আমাদের তৈরি হচ্ছে এখনও। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের খাবার এসেছে আমাদের সামনে, এই যে চিকেন টিক্কা আর বিরিয়ানি, দুটো খাবারই একই সাথে এসছে। আমরাই ভুল যে আমরা দুটো খাবার একসাথেই অর্ডার করেছিলাম, যদি বলতাম একটা একটু আগে দাও তাহলে আর আমাদের বসে থাকতে হতো না, দুটো খাবার একসাথেই খেতে হবে। এক প্লেট স্পেশাল মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, স্পেশাল ছিল, একটু বেশিই থাকবে, তার জন্য হাফ হাফ শেয়ার করে খাওয়া বলে এক প্লেটই করেছি। আমি তো অতটা বেশি খাই না, বেকার আমি যদি আর এক প্লেট নিই এক্সট্রা করে নষ্ট হবে, টাকা দিয়ে কিনলে গায়ে লাগে তাই না বলো। তাই এক প্লেটেই আমাদের হয়ে গেছে, এমনকি আমার তো বেশি হয়েছে, আমি এবার সমীরকে তুলে দিয়েছি, আমার তো অল্পতেই পেট ভরে যায়। একটা ডিম ছিল, দু পিস মটন ছিল আর দুটো আলু, যেমন থাকে আর কি বিরিয়ানিতে। তো চলো এবার খেয়ে নিই, কত বেলা বেজে গেছে জানো তো, 4টার মতো বেজে গেছে এখন। ও বলছিল রুটি আর একটা চিকেনের কি রেসিপি খাবে, আমি বললাম এত বেলায় তুমি রুটি খাবে, তার থেকে বরং বিরিয়ানি খেলেই ভালো হয়, কারণ বিরিয়ানিটা তো ভাত, আমরা সকাল থেকে ভাত খাইনি আজকে, আর এখন বেলা বাজে 3:30 মতো, এখন যদি আমরা রুটি খাই তাহলে আবার পেটের মধ্যে কি সমস্যা হবে তার ঠিক নেই, তার থেকে বরং বিরিয়ানিটাই খাওয়া হোক। তো চলো তাহলে, খাওয়া তো শুরু করেই দিয়েছি অলরেডি, তো পুরোটা খেয়ে তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, এই রেস্টুরেন্টের কাছেই একটা বসার জায়গা আছে, এখন বাজে বিকেল 5টার মতো, ওই আধা ঘন্টা হয়তো বসেছি, তারপর এখন এই যে বাড়ি যাচ্ছি, কারণ ও তাড়া দিচ্ছে কখন দিয়ে, কারণ ও আবার বাড়ি যাবে বলতে ও যেখানে থাকে ভাড়া বাড়িতে কাজের ওখানে, সেখানে যাবে, তাই তখন দিয়ে তাড়া দিচ্ছে বাড়ি চলো, তাই আমি বলছিলাম আর কি ভিডিওতে যে আর একটু থাকলে ভালো হতো, এত করে বললাম ও থাকবেই না চলেই যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতো টাটা সবাইকে।